لهم إن الله هو الرزاق ذو القوة المتين. وقال سبحانه: وما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال سبحانه: من يطع الرسول فقد أطاع الله. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنتي. الحمد لله الله تبارك وتعالى شنخ وغنيت تعريفات গণমান এবং সুক্রিয়া যে আল্লাহ বরকতাল আমাদের বিশুস্থ অবস্থায় দিন এবং ইমানের সাথে সালাতুল জুমা আদায় করার জন্য দোহারে জয়নগর গ্রামে অবস্থিত এই সহি আকিদা সহি আমল চর্চা মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। অতঃপর সম্মানিত মুসলমানে কেরাম, ইসলামের মধ্যে এবং কোরআনের মধ্যে সবচেয়ে পরিচিত এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টি আছে, এমনকি মুসলমানদের কাছে সবচেয়ে যে বিষয়টি পরিচিত, সেটি হল আল্লাহ তবারক ওয়া তাআলা মানব এবং জিন জাতি সৃষ্টি করার পিছনে কি উদ্দেশ্য এবং রহস্য আছে, এই জিনিসটা এটাই আজকের আমাদের জানার বিষয়। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে দামি বিষয়, কারণ আল্লাহ কি বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধুমাত্র আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন, তার ইবাদতের জন্য। আর এই ইবাদত কিভাবে করতে হবে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু কোরআন পাঠাননি, ইবাদত শেখানোর জন্য শুধু কোরআন পাঠাননি, ইবাদত শেখানোর জন্য মডেল নমুনা যিনি ইবাদত শিখাবেন তাকেও পাঠিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবাদত শেখানোর জন্য পাঠিয়েছেন। তাহলে এখানে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস, একটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সৃষ্টি করেছেন ইবাদত শেখানোর জন্য। দুইটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে পাওয়া যায়। তাহলে আমরা যদি আল্লাহর ইবাদত না করি, আল্লাহর জন্য যদি আমল না করি, তাহলে মুসলমান থাকা যাবে না এবং জান্নাতে যাওয়া যাবে না। যারা আল্লাহর ইবাদত করবে তাদের জন্য আল্লাহ জান্নাত নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ভিত্তিতে জান্নাত যাওয়ার কথা বলেছেন। সেই মুসলিম শরীফের হাদিসটি আমি স্মরণ করিয়ে দিতে চাই। এক সাহাবী এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যাব, জান্নাতে যেতে চাই, জান্নাতের জন্য আমাকে কি করতে হবে? দুল্লাতে আলা আমালি নিদে আমিল তুহু দখল তু জান্না। হে আল্লাহ রসুল, আপনি আমাকে
সেই আমল বলে দেন, সেই নিয়মটা বলে দেন যার মাধ্যমে আমি জান্নাতে যেতে পারব। আল্লাহ রাসূল কি বললেন, এবাদতের আইটেম গুলো বলা শুরু করলেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকেও শরীক করবে না। তাহলে ইবাদত করতে হবে শরীক ছাড়া, শিরক বিহীন খালেস খাঁটি ইবাদত দিতে হবে, তাহলে জান্নাতে যাওয়া যাবে। এটা হলো এক নম্বর আইটেম। আর এই জায়গায় অন্য হাদিসে কালেমার কথা আছে, কি কালেমা, এবাদতের কথা বললেন, তার মানে কালেমার আসল অর্থ হলো আল্লাহর এবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। এরপরে এবাদতের আরো বিস্তারিত বলা শুরু করলেন, তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাতগুলো আদায় করুন। ফরজ সালাত, ফরজ সালাত কয় ওয়াক্ত, পাঁচ ওয়াক্ত। এই পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে হবে। আর এর আগে পিছে যে সুন্নতগুলো আছে, আগে পিছে এগুলো হলো জান্নাতের স্তর বাড়ানোর কাজে লাগবে। জান্নাতের আপনি ডিগ্রি বাড়াবেন, আর জান্নাতে যাওয়ার জন্য গ্যারান্টি যুক্ত ব্যবস্থা হলো পাঁচ ওয়াক্ত সালাত পড়লেই হবে। আর পাঁচ ওয়াক্ত সালাত অবশ্যই পড়তে হবে, ফরজ সালাত গুলো, ফরজ সালাত ছাড়ার কোনো সুযোগই নাই, উপায় নাই, এবং কোন অজুহাত চলবে না, অজুহাতও নাই, ফরজ সালাত ছাড়ার জন্য কোন অজুহাত নাই। আপনি কোনভাবে অজুহাত বলতেছেন, কাজে ব্যস্ত হয়ে গেছেন, এটা অজুহাত না। আপনাকে যদি ফাঁসিতেও ঝুলায় তারপরও সালাত পড়তে হবে, যতক্ষণ পর্যন্ত আপনার হুঁশ আছে, জ্ঞান আছে, বুঝতেছেন, যদি আপনাকে কি বলে টুকরো টুকরো করে কাটা হয়, পায়ের দিক থেকে কাটা শুরু হয়েছে, যতক্ষণ পর্যন্ত আপনার জান আছে, যতক্ষণ পর্যন্ত বলতে পারছেন, কথা বলতে পারছেন, বুঝতেছেন, ততক্ষণ পর্যন্ত সালাত, পাঁচ ওয়াক্ত সালাত ফরজ। ফরজের অর্থ হলো এটা, যতক্ষণ পর্যন্ত আপনার বিবেক আছে, হুঁশ আছে, জ্ঞান আছে, বুঝতে পারতেছেন, এর আগে যাই ঘটুক না কেন, যত বড় অসুখ হোক না কেন, যত বড় আপনি আহত হন না কেন, নিহত হওয়ার পূর্ব পর্যন্ত, শেষ নিঃশ্বাস বের হওয়ার পূর্ব পর্যন্ত সালাত ফরজ, পাঁচ ওয়াক্ত সালাত ফরজ। তারপরে কি, ওয়াতুদ্দি যাকাত আল মাফরুদা, ফরজ যাকাত আদায় করবে। তারপরে কি হচ্ছে, তসোম রমাদান, রমজানের সিয়াম পালন করবে। তাহলে ইবাদত হলো জান্নাতে যাওয়ার একমাত্র ব্যবস্থা, আর কোনো ব্যবস্থা নাই। আরো কিছু ব্যবস্থা পাওয়া যায় মনে হচ্ছে যে হ্যাঁ এগুলো লাগবে না, পাঁচ ওয়াক্ত সালাত লাগবে না, এরকম কিছু কিছু হাদিস পাওয়া যায়। যেমন আফসুস সালাম, সালাম দাও, ওয়াত এমন তাম, খানা খাওয়াও, তারপরে সল্লু বিন নিয়া ওয়ান্না সুনিয়াম বিল্লে, রাত্রি বেলায় নফল সালাত পড়ো যখন লোকেরা ঘুমিয়ে থাকে, তাদখুলুল জান্নাতা বিসালাম, একেবারে নিরাপদে তুমি জান্নাতে চলে যাবে।
পিতামাতার সেবা করলে জান্নাতে চলে যাবে। এগুলো হলো পাঁচ ওয়াক্ত যুক্ত থাকতে হবে, পাঁচ ওয়াক্ত সালাত ইমান এগুলো যুক্ত থাকতে হবে। তাহলে এমনি এমনি না, খালি খানা খাওয়িয়ে হয়ে যাবে তা না, সালাম দিলে হয়ে যাবে তা না, এর সাথে আপনার ইমান এবং পাঁচ ওয়াক্ত সালাত ফরজ ইবাদত গুলো যুক্ত হইতে হবে। কুকুরকে পানি খাইয়েই জান্নাতে চলে যায় না, এর সাথে ইমান এবং ইবাদত যুক্ত থাকতে হবে। কোন একজন বিশ্ব মহিলা কুকুরকে পানি খাইয়েই জান্নাতে চলে গেছে। এগুলো হলো অতীতের কথা, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে এই কম্পালসারি জিনিসগুলো থাকতে হবে। কম্পালসারি জিনিস থাকার পর আপনি যদি এগুলো করেন তাহলে এগুলোতে আপনার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আরো সহজ হবে, আপনার ডিগ্রি বাড়বে, স্তর বাড়বে, মর্যাদা বাড়বে। জান্নাতের মধ্যে ক্লাস আছে না, ক্লাসিফিকেশন আছে, শ্রেণী বিন্যাস আছে। যেমন পাঁচ ওয়াক্তের আগে পিছে যে সুন্নত সালাত গুলো আছে, এই সুন্নত সালাত গুলোর নাম আল্লাহ রাসূল কি বলেছেন, তাতাওয়ুআন গায়রু ফরিদাতিন। পাঁচ ওয়াক্ত আগের পিছের সালাত গুলোর নাম আল্লাহ রাসূল কি বলছেন, এগুলো হলো তাতাওয়ু, ঐচ্ছিক অতিরিক্ত। আমরা যে পরীক্ষা দেই যে ঐচ্ছিক অতিরিক্ত কতগুলো সাবজেক্ট পরীক্ষা দেই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত সালাতের আগের পিছের সালাতগুলোর নাম কি রাখতেছেন, তাতাওয়ুন গায়রু ফরিদাতিন। যে ব্যক্তি মান সাল্লা সিনতা আশরা রাকাতান তাতাওয়ুন মিন গায়রি ফরিদাতিন, যে ব্যক্তি দিনের রাতে পাঁচ ওয়াক্ত সালাতের আগে পিছে বারো রাকাত সুন্নত সালাত পড়ে, বারো রাকাত সালাত পড়ে, এগুলো কি নাম আল্লাহ রাসূল কি বলছেন, দাতাও ঐচ্ছি গায়রু ফরিদাতিন অতিরিক্ত। তাহলে কি হবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আল্লাহ তাবারকাতালা তাকে বিশেষ ধরনের একটা অট্টালিকা দান করবেন। জান্নাতে যাবেন এটা বলেননি, জান্নাতে যাবে পাঁচ ওয়াক্ত, ওই যে চার আইটেম, পাঁচটা আইটেম পালন করলেই জান্নাতে যেতে পারবো, জান্নাতে যাওয়ার গ্যারান্টি। কিন্তু জান্নাতের মধ্যে বিশেষ ধরনের অট্টালিকা, আপনি ঢাকা শহরের মধ্যে সবচেয়ে দামি বাড়িটা কি দেখছেন, ঢাকা শহরে সবচেয়ে দামি বাড়ি কে দেখছেন? কেউ দাবি করতে পারবো না যে না এখনো দেখা শেষ হয়নি। গুলশানে অনেক বাড়ি দেখছি, দেখে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, নিজে নিজে এরকম বাড়ির কখনো মালিক হবো কিনা তো কল্পনাই করি না, কিন্তু তাকিয়ে থাকতে ইচ্ছে করে এরকম অনেক বাড়ি দেখছি। কিন্তু ওইটা কি ফার্স্ট নাকি, ওইটা কি এক নম্বর, ওইটা কি সবচেয়ে দামি বাসা নাকি? সবচেয়ে দামি বাসাটা তা আল্লাহ তাআলা কি বলছেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাতের আগে পিছে বারো রাকাত সালাত, বারো রাকাত হলো ঐচ্ছিক অতিরিক্ত। আর আমাদের দেশের হুজুররা বলে যে এই বারো রাকাত না পড়লেও গুনাহগার, গুনাহগারের জন্য তো জাহান্নাম। দেখছেন হুজুরদের বুঝটা কেমন, হাদিস তো আগে বুঝতে হবে, আর আল্লাহ রাসূল কি বলছেন, এই বারো রাকাত হলো ঐচ্ছিক অতিরিক্ত, কম্পালসারি না। এই ঐচ্ছিক অতিরিক্ত বারো রাকাত যারা পড়বে তাদের জন্য জান্নাতে একটা বিশেষ অট্টালিকা দেওয়া হবে, আলহামদুলিল্লাহ। আর যারা আগে পিছে বারো রাকাত পড়বে না তাদের জন্য জান্নাত নিশ্চিত, জান্নাতে। আর জান্নাতের সবচেয়ে নিম্ন পর্যায়ের ব্যক্তি, ধরেন ধরেন বারো হাজার কোটি নম্বর যার সিরিয়াল, হ্যাঁ বারো হাজার কোটি নম্বর যার সিরিয়াল, সর্বনিম্ন ব্যক্তি, সেই ব্যক্তির জন্য দুনিয়া এবং দুনিয়া এই দুনিয়ার মতো দশটা দুনিয়া, হ্যাঁ বিভিন্ন
ভোগ বিলাস আরাম আয়েশ আনন্দ ফুর্তির আইটেমে সাজানো গোছানো তাকে দিয়ে দেওয়া হবে। চিন্তা করে দেখছি এটা মুসলিম শরীফে এবং ইবনে মাজার মধ্যে হাদিস এসেছে, একটা লম্বা হাদিস, আমি সার সংক্ষেপটু বললাম। তা আপনি মনে করলেন যে তাহলে আমি ওই অট্টালিকাটা যদি না পাই, হ্যাঁ আপনি সাধারণ জান্নাতি হয়েছেন, সাধারণ না, ওই যে 12 কোটি নম্বর যার সিরিয়াল রোল নম্বর আদম থেকে শুরু করে কিয়ামত কাল পর্যন্ত কতগুলো মুসলমান, কতগুলো লোক জান্নাতে যাবে, তাহলে আপনি সিরিয়াল করবেন না? এইরকম নিম্ন পর্যায়ের একজন জান্নাতি, তাহলে যারা 5 ওয়াক্ত সালাতের আগে পিছে ঐচ্ছিক অতিরিক্ত 12 রাকাত সালাত পড়বে, এই ঐচ্ছিক অতিরিক্ত 12 রাকাত যদি কেউ বাদ দিয়ে দেয়, ইচ্ছাকৃত বাদ দেয়, অবজ্ঞা করে না, তুচ্ছ তাচ্ছিল্যতার কারণে নয়, তুচ্ছ তাচ্ছিল্যতা করলে আবার অবজ্ঞা করলে হেয় প্রতিপন্ন করলে, হ্যাঁ তাহলে কিন্তু আবার এর কারণেই জাহান্নামে যেতে হবে। তাহলে আল্লাহ তবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আর ইবাদতের মাধ্যমেই জান্নাতে নিয়ে যাবেন, আর দুনিয়াতে সুখ শান্তিতে বসবাসের জন্য এই ইবাদতকে আল্লাহ তবারক ওয়া তাআলা আমাদের জন্য ওসিলা এবং আমাদের জন্য ব্যবস্থাপত্র বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এই ইবাদত যারা করবে তাদের জন্য এই দুনিয়াতে সুখ শান্তি, আখিরাতে সুখ শান্তি জান্নাত। এখন এই ইবাদত কিভাবে করবেন? ইবাদত তো আবু জাহালও করেছে, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা, এরাও তো ইবাদত করতো, করত না? এরা কি ইবাদত করত? এরা মাপ ছাড়া, মাপকাঠি ছাড়া ইবাদত করত, এদের কোনো মাপকাঠি ছিল না। ওরা কোন রসুলকে দেখে ইবাদত করত, কোন রসুলের নিয়মে ইবাদত করত? আমাদের ইবাদতের মূল্য আছে, আমাদের ইবাদত গুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার ব্যবস্থা আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন। কি বলছেন আল্লাহ তবারক ওয়া তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন, লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম নমুনা, উত্তম মাপকাঠি, উত্তম দৃষ্টান্ত। আমাদেরকে ইবাদত করতে হবে রাসূলকে দেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সৃষ্টি করা হয়েছে কি জন্য? এই রবিউল আউয়াল মাসে এটা শিখতে হবে আপনাদেরকে। রবিউল আউয়াল মাসে এরকম মসজিদে মসজিদে কিন্তু ওয়াজ হচ্ছে যে আল্লাহ সবকিছু সৃষ্টি করেছে মুহাম্মদের জন্য, আর আমাদের ওয়াজ হচ্ছে মুহাম্মদকে কেন সৃষ্টি করা হয়েছে, সেই বিষয়ে আমাদের তালাশ, সেই বিষয়ে আমাদের অনুসন্ধান। হ্যাঁ মুহাম্মদকে কেন সৃষ্টি করা হয়েছে, আর ওরা বলতেছে মুহাম্মদকে সৃষ্টি করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই সবকিছু সৃষ্টি করা হয়েছে, আর আমরা বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই জন্য সৃষ্টি করা হয়েছে সেটা হলো আল্লাহর ইবাদত করার জন্য এবং আল্লাহর ইবাদত শেখানোর জন্য। আল্লাহ রাসূলের দুইটা ডিউটি, একটা হলো উনি নিজে ইবাদত করবেন, আর একটা ডিউটি হলো উনি ইবাদত শিখাবেন। আল্লাহ রাসূল ইবাদত করতেন না? কেমন ইবাদত করতেন? 5 ওয়াক্ত শুধু, তিনি সারা রাত জেগে জেগে ইবাদত করতেন, অথবা অধিকাংশ রাত ইবাদত করতেন, এমনকি রমজানের কি বলে বেজোড় রাতগুলো সারা রাত জেগে ইবাদত করতেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগের পিছের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তারপরে এত কঠোর ইবাদত করেন কেন, এত কঠিন ইবাদত করেন কেন?
আল্লাহ রাসূল কি বলেছেন আফালা আকুনা আব্দান শাকুরা, যে আল্লাহ আমার আগের পিছের সবগুলো মাফ করে দিয়েছেন তো সেই আল্লাহর শুকরিয়া স্বরূপ আমি ইবাদত করি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের পা অদর্শবল মোবারক ফুলে যেত ইবাদত করতে করতে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতে করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইবাদত করতেন, ইবাদতের বাইরে দাঁড়িয়ে দেওয়ার তার কোনো সুযোগ নাই, এবং তিনি শুকরিয়া স্বরূপ এত ইবাদত করতেন। আর একটা কাজ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত শেখানোর জন্য এসেছিলেন, ইবাদত শিখাইতেন। আল্লাহ সেটাই বলতে চেয়েছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম নমুনা। তার মানে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ইবাদতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য মডেল। আবু জাহালদের ইবাদত জাহিলি যুগের লোকদের ইবাদত আর আমাদের ইবাদতের মধ্যে পার্থক্য হলো এটা, তারাও ইবাদত করত, তারা কঠোর ইবাদত করত, কঠিন ইবাদত করত এবং অনেক ইখলাসের সাথে ইবাদত করত। ইখলাস মানে কি? আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করত তারা, যার জন্য তো তারা কুরবানির যে ইবাদতটা করত, কুরবানি তখন কি বলতো, কুরবানির দেওয়ার পর পুরো গোশত আল্লাহর ঘরে জমা দিয়ে আসতো। পুরো গোশত কোথায় জমা দিত? আল্লাহর ঘরে, কাবা শরীফের ওয়ালে স্তূপ দিয়ে চলে আসতো, ওয়ালের সাইড দিয়ে সব টুকরিতে করে ফেলে দিয়ে আসতো গোশত। আর এটা কি সাহাবায়ে কিরাম দেখতেন, আল্লাহ রাসূলের সাহাবীরা, সূরা হজ্জের 36 নম্বর আয়াতের তাফসীর পড়বেন ইবনে কাসির, ওখানে লেখা আছে। এই অবস্থা দেখে আবু বকর, ওমর, হামজা যারা সাহাবী মক্কাতে ঈমান এনেছিলেন, তারা আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ নাহনু আহাক্কু আন নাযহালু মান আল কাআবাদা, হে আল্লাহর রাসূল আমরা ওদের চেয়ে বেশি হকদার কাবা ঘরে কুরবানির গোশত জমা দেওয়ার ক্ষেত্রে। ওরা আবু জাহাল, ওরা জাহিলি সমাজের লোক, ওরাকে আমরা কাফের বলছি, মুশরিক বলছি, কিন্তু ওরা কুরবানির গোশতগুলো কাবা ঘরে জমা দিয়ে আসতেছে আর আমরা আপোষে ভাগ বন্টন করে খেয়ে ফেলতেছি। আমরা আপোষে ভাগ বন্টন করে খেয়ে ফেলছি, আপনি অনুমতি দেন, ওদের কুরবানিটা আমাদের বেশি ভালো লাগতেছে, ওদের কুরবানির সিস্টেমটা তরিকাটা পদ্ধতিটা বেশি ভালো লাগতেছে। সাহাবায়ে কেরাম বলতেছে, দেখেন বেদাত অনেক সময় এই যে মন গড়া ইবাদত আকর্ষণীয় হয়, সুন্দর হয়, দেখছেন আমরা তো সাধারণ পাবলিক পাগল হয়ে যায়, দেখেন সাহাবী কিভাবে তাও পাগল হয়ে গেছে, সুন্দর তো। ওরা বলতেছে যে আল্লাহর জন্য কুরবানি দিলাম, খাবো কেন, সব আল্লাহর বান্দারা খেয়ে যাবে, আল্লাহর ঘরের যারা মেহমান তারা খাবে, আমরা কেন খাবো, কুরবানি দিলাম আল্লাহর জন্য খাবো কেন, এই হলো তাদের দর্শন, তাদের থিওরি। দেখছেন তাদের ইবাদত, ইবাদত আমলের ঠেলা। আবু জাহাল, আবু লাহাব কিন্তু ইবাদতটা কত সুন্দর। আজকে আপনি মিলাদুন নবী আর ঈদে মিলাদুন নবীর হই হই দেখে মনে হয় যে যাইলে যাবো নাকি, যাবো নাকি জশ্নে জুলুসে একটু যাই, মন চাই না, এত বড় র্যালি, এত বড় তারা মিছিল করতেছে, নবীর পাগল, আর আমি যাব না, এটা কেমন দেখা যায়। আর ওই যুগে বেদাত, অনেক বেদাত এমন আকর্ষণীয় হয়, এমন সুন্দর হয় যে এর পিছনে ছুটতে মন চায়। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের কাছে আবেদন নিয়ে গেছেন,
তো এখন যদি তারা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা না করে একটা আমল শুরু করে দেয়, আবু জাহেলদের আমল যদি শুরু করে দেয়, তাহলে এটা কেমন দেখায় না? আবু জাহেলের সমাজ থেকে বিচ্ছিন্ন হয়েছে, আবার তাদের সাথেই যদি আমি গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে ইবাদত করি, মজা লাগতেছে, হ্যাঁ খুবই ইখলাসপূর্ণ আমল মনে হইতেছে, খুবই আল্লাহ রিলেটেড মনে হইতেছে আমল, কিন্তু তাও একটু আল্লাহ রাসূলের কাছে অনুমতি নেওয়া দরকার না? আল্লাহ রাসূলের কাছে যে কি বলতেছে, কি ভাষাটা তাদের, বলছে ইয়া রাসূলুল্লাহ নাহনু হাক্কু আন নাযহা লুহুমান আল কাআবাদা, হে আল্লাহ রাসূল আমরা তাদের চেয়ে বেশি হক রাখি, কাবার ঘরে আমাদের কুরবানির গোশত গুলো জমা দিয়ে আসা, আমাদের গোশতরা আমাদের গোশত গুলো আল্লাহর মেহমানরা বেশি খাওয়ার হক রাখে, আর আমরা সেখানে আমাদের গোশত গুলো জমা দিয়ে আসি, এরই বেশি হকদার, আমরা বেশি হকদার, আমাদের ইমান খাটি না? এই সময় তখন এই আয়াতটা নাজিল হলো। এই আয়াত নাজিল করে আল্লাহ তাবারক তাআলা তাদেরকে আবু জাহল মার্কা ইবাদত থেকে ফিরানো হলো। আবু জাহল মার্কা ইবাদতের মধ্যে ইখলাস আছে না? এই যে লোকগুলো রৌদ্রের মধ্যে হই 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 করে, ফুটপাতের মধ্যে ময়লা আবর্জনার মধ্যে হই 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 করে, হ্যাঁ কি যা নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ করে, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, শিরকি শিরকি সব, কুফরি কুফরি সব স্লোগান দিচ্ছে আর হই হই করতেছে, ইখলাস আছে না? এরই তো আসল নবীর পাগল। তো সাহাবায়ে কেরাম যখন এরকম আবেদন করল, তখন আল্লাহ কোরআন নাজিল করলেন। কি কোরআন নাজিল করলেন? এই যে সূরা হাজ্জের 36 নম্বর আয়াত, লাইন ইয়ানালাল্লাহা লুহুমাহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে কুরবানির পশুর রক্ত মাংস রক্ত গোশত কিছুই পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে না। তার মানে আপনি কাবা ঘরে জমা দিয়ে আসলে পৌঁছে যাবে আল্লাহর কাছে? আল্লাহর ঘরে জমা দিলেন আর আল্লাহর কাছে পৌঁছে গেল, আল্লাহর কষ্টবিষ এটা নাকি? আল্লাহর কষ্টবিষ রক্ত মাংস পৌঁছানোর কষ্টবিষ আল্লাহর ঘর, ওখানে জমা দিলে আল্লাহর কাছে চলে যাবে, পৌঁছে যাবে? ওরই আল্লাহ বলছেন লাইয়ারাল আল্লাহ লুহুমা ওয়ালা দিমাউহা, কশিন কালেও আল্লাহর কাছে পৌঁছবে না এই সমস্ত কুরবানির গোশত এবং রক্ত, কিন্তু আল্লাহর কাছে পৌঁছে কোনটা? তোমাদের তাকওয়া, অন্তরে আল্লাহর ভীরুতা কতটুকু আছে, আল্লাহর তাওহীদ কতটুকু আছে, ইখলাস কতটুকু আছে। গোশত কে খেলো না খেলো এটা আল্লাহর দেখার বিষয় না, রক্ত কোথায় গেল না গেল এটা আল্লাহর দেখার বিষয় না, জবাই করার সময় তোমার মন মানসিকতাটা তাওহীদ আল্লাহর আল্লাহর দিকে আকৃষ্ট ছিল কিনা, আল্লাহর ভয়ে আল্লাহর মহব্বতে তুমি করেছো কিনা, এই হলো আল্লাহর কাছে দেখার বিষয়। গোশত কে খেলো না খেলো এটা হিসাবের মধ্যে পড়ে না, এটা ধর্তব্যতা না, এটা ধর্তব্য কোনো বিষয় না আল্লাহর কাছে। কাজেই ওরা রক্ত মাংস সব জমা দিয়ে আসে, এই প্রদর্শনীর আল্লাহর কাছে কোনো মূল্য নাই, তাদের ইখলাস ঠিক নেই, তাদের তাওহীদ ঠিক নেই। হ্যাঁ কাবা ঘরের চতুর্পাশে মূর্তি দাঁড় করিয়ে রেখেছে, কাবা ঘরের ভিতরে মূর্তি রেখেছে, আর আল্লাহর ঘরে কুরবানির সব বস্তু জমা দিয়ে চলে আসছে। এত সুন্দর ইবাদতটা কি আল্লাহর কাছে কবুল হয়েছে? আল্লাহ তাবারক তাআলা প্রত্যাখ্যান করেছে, এত সুন্দর ইবাদত প্রত্যাখ্যান করেছে। কিয়ামতকাল পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাপকাঠি হিসেবে ব্যবহার করতে হবে ইবাদতের ক্ষেত্রে। যেই ইবাদতে আল্লাহর ইখলাস থাকবে না, তাওহীদ থাকবে না, লিল্লাহিয়াত থাকবে না, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য থাকবে না, সেই ইবাদত শিরক হয়। আর যেই ইবাদতের মধ্যে আল্লাহর রাসূলের নিয়ম পাওয়া যাবে না, সেই ইবাদতকে বিদআত বলা হয়। আর বিদআতের পরিণাম হলো দুনিয়াতে
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পরিচয় দেওয়ার অধিকার থেকে বঞ্চিত। যারা রাসূলের নিয়ম অনুযায়ী ইবাদত না করবে, ইবাদত আমল না করবে, তারা দুনিয়াতে আল্লাহর রাসূলের উম্মত বলে পরিচয় দেওয়ার অধিকার রাখে না। কারণ আল্লাহর রাসূল বৈশিষ্ট্য করে দিয়েছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত আমার তরিকা আমার নিয়ম কানুন বহির্ভূত ইবাদত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালাইসা মিন্নি, সে আমার উম্মত ভুক্ত নয়, উম্মত থেকে বহিষ্কৃত, তিনজনকে বহিষ্কার করেছেন। এই হাদিসের এই কথা বলার আগে তিনজনের ইবাদতের বর্ণনা আছে। একজন বলছে সারা জীবন আমি ফরজ সালাত তো পড়বই, রাতের বেলা ঘুমাবই না, এক সেকেন্ড ঘুমাবো না, বিছানাই গ্রহণ করবো। আরেকজন বলেছিল আমি সারা জীবন সিয়াম নফল সিয়াম পালন করবো, ফরজ সিয়াম তো আছেই, তার মানে 12 মাসই সিয়াম পালন করবো, কোনোদিনই সিয়াম ছাড়বে না। আরেকজন বলেছিল আমি আল্লাহর জন্য জীবনটাই দিয়ে দিলাম, আমি স্ত্রী গ্রহণ করব না, সন্তান সন্তানই হইতে দেব না, কারণ যাতে আমার সম্পর্কটা বিভিন্ন জায়গায় বন্টন না হয়, একমাত্র আল্লাহর সাথে আমার সম্পর্ক থাকবে, আল্লাহর ইবাদত বন্দেগি নিয়ে আমি পড়ে থাকব, স্ত্রীর সাথে স্ত্রী গ্রহণ করব, শ্বশুর শাশুড়ি হবে না, হ্যাঁ সন্তান সন্ততি হবে না, এই সময়গুলো কাকে দিবে? আল্লাহকে দিবে। কত সুন্দর কথা না! কিন্তু এভাবে কি আল্লাহ রসুল ইবাদত করেছেন? আল্লাহ রসুল কি স্ত্রী গ্রহণ করেননি? তার সন্তান সন্ততি ছিল না? 11 জন স্ত্রী ছিল না? 7 জন সন্তান ছিল না? আল্লাহ রসুল সরাসরি তাদেরকেও সময় দিতেন, আল্লাহর ইবাদতেও সময় দিতেন, স্ত্রী পরিবার পরিজনকেও সময় দিতেন। এটাই হল রসুলের তরিকা। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত বহির্ভূত আমল করবে সে আমার উম্মতের মধ্যে থাকতে পারে না, উম্মত থেকে বহিষ্কৃত। তাহলে বুঝেন ইবাদত করেও লাভ নাই, যদি রাসূলের নিয়মে ইবাদত না করে তাহলে ইবাদত করেও লাভ নাই, আর যারা রাসূলের নিয়মে ইবাদত করবে না তারা রাসূলের উম্মত না, তারা কার উম্মত? আবু জাহেলের উম্মত, তারা আবু লাহাবের উম্মত। বুঝা গেছে? আমাদের সমাজে অনেক বেদান্তীরা নিজেদের আবিষ্কৃত ইবাদত করে, আবার কিছু দল তৈরি হইতেছে যারা নিজেদের ইচ্ছা মতো ইবাদত করতে চায়, বুঝেছেন? তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটা দল বের হয়েছে, এদেরকে কোরআনি দল বলা হয়, কোরআনি আহলে কোরআন বলা হয়, কিন্তু এদেরকে আহলে কোরআন বলা যাবে না। কি বলতে হবে? এরা সেই আবু জাহালের যুগে ফিরে যাওয়ার দাওয়াত নিয়ে এসেছে, ইবাদত করব রাসূল কিসে? ইবাদত করলে রাসূল লাগবে না, ওদের রাসূলের মাপকাঠি লাগবে না। সহিহ বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজা কিচ্ছু লাগবে না, ওদের একটা ইবলিসের পক্ষ থেকে একটা হাদিস পাইছে, ওই হাদিস নিয়ে খুব খুশি, ইবলিসের হাদিস। এই ইবলিসের হাদিসটাই তাদের এখন মূল হাদিস গ্রন্থ, সহিহ বুখারী মুসলিম 300 হাদিস গ্রন্থ একটাও তাদের এখন কাজে লাগতেছে না, শুধু একটা হাদিস তাদের পাওয়ার কারণ। আর এই হাদিসটা কে বানাই দিয়েছে? ইবলিস। ইবলিস কি বলছে? ইরুজুল আহাদিস আলা কিতাবিল্লাহ, তোমরা যত হাদিস আছে নবীর নামে যত হাদিস আছে সব হাদিস গুলোকে আল্লাহর কিতাব কোরআনের কাছে পেশ করো, ফামা ওয়াফাকা ওয়া ফামা ওয়াফাকা দিল কোরআন আও ফামা ওয়াফাকা কোরআন, কোরআনের সাথে যেটা মিলবে সেটা তোমরা গ্রহণ করো, আর যেটা কোরআনের সাথে মিলবে না সেটা গ্রহণ করবে না। এটা কিসের হাদিস? এটা ইবলিসের হাদিস। عن ابليس اللعين لعنت অভিশপ্ত ইবলিসের পক্ষ থেকে এই হাদিস, এরকম কোন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নি।
এটা হলো যেই গোমরাহ হতে চায় তাদের জন্য এই হাদিস এখন কি করবে বলে এই হাদিস কোরআনের সাথে মেলে না এই হাদিস কোরআনের সাথে মেলে না এই হাদিস কোরআনের সাথে মেলে না এই হাদিস কোরআনের সাথে আরে তুই কে তোর রুচির সাথে তোর মিজাজের সাথে তোর বুঝের সাথে তোর উপলব্ধির সাথে মিলতে হবে তুমি কত বড় আলেম তুমি কিসের আলেম আল্লাহ তাবারক ওয়া তাআলা তো এটাও একটা মাপকাঠি আমাদেরকে দিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন জানেন সূরা নিসার 115 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করবে রাসূলের বিরোধিতা করে রাসূলের বিরোধিতা বিরোধিতা কিভাবে হইতে পারে সূরা নূরের 63 নম্বর আয়াতে এসেছে আল্লাহ বলছেন ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম যারা তার বিরোধিতা করে ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি যারা রাসূলের তার বিরোধিতা মানে রাসূলের যারা বিরোধিতা করে তারা যেন ভয়ভীতির মধ্যে এই ভয়ভীতির মধ্যে থাকে কি ভয়ভীতি আন্তসিবাহু ফিতনা তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে ফিতনা আসবে আও ইউসিবাহু আযাব আলী অথবা কষ্টদায়ক শাস্তি তাদের উপরে আসতে পারে ফিতনা মানে কি ফিতনার ব্যাপারে বলা হয়েছে তাফসিরে বলা হয়েছে যে ফিতনা বেদাত এবং শিরকে পতিত হওয়া বেদাতের মধ্যে তো পতিত হয়েছে শিরকের মধ্যে কুফরির মধ্যে পতিত হয়েই গেছে কারণ তাদের মিলটা এখন কোথায় পাওয়া যায় আবু জাহালের সাথে আবু জাহালরা যেমন এবাদত বন্দিগি যা করত নিজেদের খেয়াল খুশি থেকে ঠিক এরা তাই করে এখন তারা গোমরাহির দিক থেকে যত গোমরাহি দল তৈরি হয়েছে সবার সবাইকে ওভারটেক করে চলে গেছে এমনকি বাংলাদেশে যে হিজবুত তাওহিদ একটা দল আছে এদেরকে ওভারটেক করেছে গোমরাহির ক্ষেত্রে এরা তো সালাতটা পড়ে কিন্তু আর্মি স্টাইল একটু যোগ করছে না পাঁচ ওয়াক্ত সালাতই পড়ে কিন্তু আল্লাহু আকবার হ্যাঁ আর্মি স্টাইল একটু আর্মি ট্রেনিং স্টাইল যোগ করেছে কিন্তু পাঁচ ওয়াক্ত সালাত ঠিক রাখছে রাখা তো ঠিক রাখছে এদেরকেও আমরা জানতাম যে এরা হলো সবচেয়ে মনে হয় গোমরাহ দল কিন্তু এদেরকেও গোমরাহির দিক দিকে ওভারটেক করেছে কারা বর্তমান জায়গায় যারা আহলে কোরআন দাবি করছে আহলে কোরআন এদেরকে বলা ঠিক না কারণ আহলে কোরআন ছিলেন সাহাবায়ে কেরাম আহলে কোরআন হলো সাহাবায়ে কেরামের মতো যারা আমল করবে কিয়ামত কাল পর্যন্ত তারা আহলে কোরআন এদেরকে বলতে হবে আহলে কুফরান কোরআনের সাথে মিল আছে না উচ্চারণটা কোরআন কুফরান এদেরকে বলতে হবে আহলে কুফরান ঠিক আবু জাহালের তরিকা ফিরিয়ে নিয়ে আসতে চাই ইবাদত বন্দেগী রাসূলকে ফলো করতে হবে কেন ইবাদত বন্দেগী করব তে রাসূলকে আমি ফলো করব কেন রাসূলকে অনুসরণ করব কেন তো রাসূলকে অনুসরণ না করলে তোমার আবু জাহালকে অনুসরণ করা হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি অটোমেটিক্যালি আবু জাহেলকে অনুসরণ করা হয়তো আবু জাহেল তার সাথে তোমার সাথে ভালো হয়ে যেতে পারে এত সুন্দর এবাদত তো তোমার মধ্যে নাই যত সুন্দর এবাদত আবু জাহেলের মধ্যে ছিল কিন্তু পার্থক্য হলো যা হ্যাঁ ওরা ছিল মুশরিক তাদের মূল ছিল মুশরিক এবং কাফের আর এরা ছিল মুসলিম পরে কাফের আহলে কোরআনের মধ্যে আর আবু জাহেলের মধ্যে পার্থক্য কি যে ওরা হলো মূল মুশরিক কাফের আর এরা হলো মূল ছিল মুসলিম তারপরে কাফের এদের অবস্থা আরো নিকৃষ্ট ওই আবু জাহেলের সমাজ থেকে অনেকেই তো ইসলাম গ্রহণ করেছে তাই না অনেকে ইসলাম গ্রহণ করেছে অনেকে রসুলের তরিকায় এসেছে রসুলের নিয়মে ইবাদত করেছে অনেক সময় ভালো ভালো ইবাদত যে ইবাদত গুলো
ইসলাম গ্রহণও করেছে, ইসলামে হুবহু ওইভাবে রয়ে গেছে, এরকম ইবাদত নিয়েও তারা জিজ্ঞাসা করত। সহিহ বুখারীর মধ্যে হাদিস আছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন কাফের ছিলেন, যখন মুশরিক অবস্থায় ছিলেন, জাহিলি যুগের যখন উনি সদস্য ছিলেন, তখন মানত করেছিলেন যে মসজিদুল হারামে একটা রাত অথবা একটা দিন এতেকাফ করবেন। বুঝছেন? আল্লাহ রাসূল যখন মুসলমান হয়ে গেলেন, তখন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কুনতু নাযারতু ফিল জাহিলিয়্যা। হে আল্লাহ রাসূল, যখন আমি মুসলমান হই নাই, জাহিলি যুগের সদস্য ছিলাম, তখন আমি একটা মান্যত করেছিলাম যে আমি মসজিদুল হারামে একটা রাত অথবা একটা দিন এতেকাফ করব। এখন সেই মান্যত কি মুসলমান হওয়ার পর আমি পূর্ণ করব? দেখেন কমন পড়ে গেছে, কিন্তু ইসলামেও তাই আছে। আল্লাহ রাসূল বলেন, আউফি বিনাজরিকা, ওমর তোমার সেই জাহিলি যুগের মান্য মুসলমান হওয়ার পর তুমি কি করো, পূর্ণ করতে পারো, মসজিদুল হারামে এতেকাফ করো। আমাদের তো এতেকাফ অনেকে করি না, আর অনেকে এমন ভাবে করি যে এতেকাফ না করলে গুনাহ হয়ে যাবে, এই জন্য লোক ভাড়া করো এতেকাফ করায়, মসজিদে এতেকাফ করানোর জন্য লোক ভাড়া করা হয়, বুঝা গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবাদত শিখাইতেন, আল্লাহ নিজে বলে দিয়েছেন এবং আল্লাহ তোমরা কতরা রাসূলকে বলে দিয়েছেন, রাসূলকে আমাদের জন্য মাপকাঠি বানিয়ে দিয়েছেন। বহু আয়াত পাওয়া যায়, বহু আয়াত পাওয়া যায়, যেমন এই যে আয়াতটা বললাম সূরা আহজাবের 21 নম্বর আয়াত, সূরা নিসা 80 নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন, মাইয়াতির রাসূল ফাকাদ আতাল্লাহ, যে রাসূলকে অনুসরণ করবে সে আল্লাহকেই অনুসরণ করবে। আল্লাহ পুরো অথরিটি আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলকে দিয়ে দিয়েছেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযু, তোমরা রাসূল যা দেন সেটা তোমরা গ্রহণ করো, ওয়া নাহাকুম আনহু ফানতাহু, এবং রাসূল তোমাদেরকে যেটা থেকে ফিরা বা নিষেধ করেন সেটা থেকে তোমরা বিরত থাকো। তো রাসূলের নির্দেশের বিরোধিতা করতে আল্লাহ নিষেধ করছেন। যদি কেউ রাসূলের নির্দেশের বিরোধিতা করে, নির্দেশ লঙ্ঘন করে, তো আল্লাহ বলছেন তাদের উপরে ফিতনা আসবে। ফিতনা মানে শিরক অথবা কুফরি বিদআতের মধ্যে পতিত হবে। আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তাদের জন্য আযাবে আলীম, কষ্টদায়ক শাস্তি আসবে। এই আয়াতের অর্থই বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদেশের হাত পালন করেন। সাহাবায়ে কেরাম উহুদের যুদ্ধে একটা আদেশের হাত পালন করেছিল আর হাত পালন করে নাই, তার কারণে তাদের উপরে আযাবে আলীম এসেছিল। 70 জন সাহাবী খেসারত হিসেবে শাহাদত বরণ করেছিলেন। কি বলেছিলেন, ফুল আদেশটা কি ছিল, এই পাহাড়ে তোমরা 40 জন তীরন্দাজ থাকো, আমি যখন বলবো তখন সরবে, তোমরা এই পাহাড়ে থাকো যখন বলবো তখন সরবে। তো থাকো পর্যন্ত আদেশের হাঁপ হলো না, আর আমি যখন আদেশ দিব তখন সরবে, এইটা মিলে তো পূর্ণ একটা আদেশ হইল, কিন্তু হাঁপ পালন করেছে ছিল, কিন্তু তারা রসুলের আদেশ না পাওয়ার আগেই সরে গেছে। রসুলের আদেশ পাওয়ার আগেই সরে গেছিল পাহাড় থেকে, দেখতেছে সব জিতে গেছে, বিজয় এসে গেছে, সব গরিবদের মাল আহরণ করতেছে, তখন সব পাহাড় থেকে নেমে এসেছিল, যার জন্য ওই বিজয় লাভ করা যুদ্ধে আবার পরাজয় হলো। খালিদ বিন ওয়ালিদ তার সৈন্য নিয়ে, তখন উনি কাফের ছিলেন, সৈন্য নিয়ে পিছন দিক থেকে এসে চড়াও হয়ে মুসলমানদেরকে কঠিন ভাবে তিনি আক্রমণ করলেন, হামলা করলেন, এবং সেই হামলার মধ্যে 70 জন সাহাবী আমির হামজা সহ মারা গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বলে দাঁত ভেঙে গেল, মাথা ফেটিয়ে ফাটিয়ে দেওয়া হয়েছিল, বেহুশ হয়ে পড়ে গেছিলেন, মরে গেছে এরকম গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল। তারপর কি হয়ে গেল, পরবর্তীতে জানা গেল রাসূল জীবিত আছেন। এরপরে আবার তারা শক্তি সঞ্চয় করে তাদের উপরে আক্রমণ চালিয়ে বিজয় লাভ করেছিল। প্রথমে বিজয়,
এবং পরেও বিজয় মাঝখানে এর পরাজয়টা এসেছে আল্লাহ রাসূলের হাত আদেশ লঙ্ঘন করার কারণে এবং আল্লাহ তোমরা বলা ইবাদতের ক্ষেত্রে আদেশ পালন তো আরো জরুরি অর্জুন করেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশাসনিক আদেশ আর এগুলো হলো ইবাদতের আদেশ সল্লু কামা রাআইতুম ইউসাল্লি তোমরা আমাকে যেভাবে সালাত পড়তে দেখো সেভাবে সালাত পড়ো তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত পড়তেন কয়ক্ত পড়তেন কত রাকাত পড়তেন এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ডিটেইলস নিতে হবে না যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবাদতের নিয়ম কানুন গুলো না নেবে তারা বিদআতি এবং তারা আবু জাহলের সমাজের লোক তারা উম্মতে মুহাম্মদীর পরিচয় দেওয়ারও তারা অধিকার রাখে না তারা আবু জাহলের সাথে তাদের ইবাদত বন্দিকে মিলে আবু জাহলের কিন্তু রাসূল আবু জাহলরা কিন্তু রাসূলের তারা কি রাসূলের নিয়মে ইবাদত করত তারা খেয়াল খুশি মোতাবেক যেটা মন চাইতো সেটা এই উলঙ্গ হয়ে তওয়াফ করলো সব বেশি উলঙ্গ হলে তো উলঙ্গ হয়ে তওয়াফ করলে সব নাকি বেশি না হ্যাঁ বেশি কেন যে যারা উলঙ্গ মানুষের দিকে তাকাবে না তাহলে বোঝা গেল যে তাদের ইখলাস বেশি হ্যাঁ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ তোমরা কথা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন ইবাদতের ক্ষেত্রে যে আল্লাহ তোমরা কথা আমাদেরকে মাপকাঠি দান করেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু এবং রসুল্লাহ সাল্লাল্লাহু মৃত্যুর পর তার রেখে যাওয়া সহি হাদিস এই সহি হাদিস মোতাবেক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমি استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا الله انه غفور رحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد